ভারতীয় ফুটবলে তিনি কিংবদন্তি, সেই সুনীল ছেত্রী 38 বছর সম্পূর্ণ করলেন বুধবার। 1984 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন অন্ধ্রপ্রদেশে। সুনীলের বাবা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছিলেন, যার ফলে সমস্ত আন্দোলনের কারণে সুনীল ভারতের অনেক জায়গায় তার প্রাথমিক শিক্ষা লাভ করেছিল। সুনীল গ্যাংটকে পড়াশোনা করেন এবং তারপরে তিনি দিল্লির আর্মি পাবলিক স্কুলে যান। তিনি যখন কলকাতায় তার পরবর্তী শিক্ষা নিচ্ছিলেন, তখন তাকে ফুটবল দল ছেড়েও চলে আসতে হয়েছিল। জাতীয় ফুটবলে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা আর সবচেয়ে বেশি গোল করার নজির একমাত্র সুনীল ছেত্রীর সাফল্যের ঝুলিতে। ভারতের জাতীয় দলের হয়ে 129টি ম্যাচ খেলেছেন সুনীল। জাতীয় দলের জার্সিতে এত ম্যাচ খেলার রেকর্ড আর কারোর নেই। 118টি আন্তর্জাতিক খেলায় সুনীল ছেত্রী 74টি গোল করেছেন। প্রতি গেম রেকর্ডে 118 গোল আছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়েও এগিয়ে রাখে। মেসি আর্জেন্টিনার হয়ে প্রতি ম্যাচে 0.5 গোল করেন, যেখানে রোনাল্ডো করেন 0.61 গোল। আন্তর্জাতিক মঞ্চে 74টি গোল করার রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সুনীল ছেত্রী ভারতের হয়ে 50টি স্ট্রাইক ছুঁয়ে অভিষেক খেলোয়াড় হয়ে ওঠেন এবং তিনি 6 বার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হয়ে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। এই সম্মান তাকে প্রথমবার 2007 সালে দেয়া হয়। তারপর 2011, 2013, 2014, 2017 এবং 18-19 সালেও তিনি এই কৃতিত্বের প্রতিরূপ করেছিলেন। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।